সাবরু মহকুমার পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের আমলিঘাট এলাকা থেকে বিএসএফ জওয়ানরা আটক করে 6টি উন্নত প্রজাতির গরু। বিএসএফ 109 নং ব্যাটেলিয়ানের পক্ষ থেকে 30 জানুয়ারি জানানো হয়, গরুগুলি বাংলাদেশে পাচার করার সময় 22 জানুয়ারি রাত আনুমানিক 10:30 নাগাদ এই গরুগুলিকে আটক করে আমলিঘাট সীমান্ত টহলরত বিএসএফ জওয়ানরা। তবে এই পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত পাচারকারীদের পেছনে ধাওয়া করলে বিএসএফ জওয়ানরা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়, যার ফলে কাউকে আটক করতে পারেনি বিএসএফ জওয়ানরা। বিএসএফ 109 নং ব্যাটেলিয়ানের পক্ষ থেকে 23 জানুয়ারি জানানো হয়, এই 6টি উন্নত প্রজাতির গরুর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। এই উন্নত প্রজাতির গরুগুলি সরকারি নিয়ম অনুযায়ী পাঠানো হবে থানায়, এরপর সেখান থেকে প্রয়োজনীয় নথি এলে সেগুলিকে ধ্যান ফাউন্ডেশনে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হবে বলে জানানো হয় বিএসএফ 109 নং ব্যাটেলিয়ানের পক্ষ থেকে।